হাই ফ্রেন্ডস, ব্লুম অ্যাপেলস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি করতে চলেছি তরকারি শুটকি। তরকারি শুটকি করার জন্য এখানে শুটকি মাছগুলোকে পিস পিস করে কেটে সামান্য নুন দিয়ে সিদ্ধ করে জল ফেলে দেওয়া হয়েছে। সাথে রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, শিম, বেগুন, কুমড়ো, এখানে রয়েছে সামান্য রসুন কুচি, ঝিঙে, আলু। এবার আমরা দেখব আর কী কী লাগছে। মশলাতে ইউজ করছি এখানে জিরে পাউডার, হলুদ, নুন, চিনি, এটা রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য, আর এটা রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ যেহেতু সবজিগুলোকে পুরো ভালোভাবে ফ্রাই করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চেরা লঙ্কাগুলো এবং রসুন কুচিটা ফোড়ন দিয়ে দেব। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এবার ভালোভাবে একটু ফ্রাই করে নেব। আমি এখন একটু সামান্য নুন দিয়ে দিলাম। এগুলো ফ্রাই হতে হতেই এক এক করে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই করে প্রত্যেকটা সবজি আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। সবার শেষে কিন্তু আমি বেগুন আর ঝিঙেটা দেবো, কারণ বেগুন আর ঝিঙেটা একটু তাড়াতাড়ি মজে যায়, সেই জন্য আগে আমি আলু আর শিমটা দিলাম। এইগুলো মজে গেলে তারপরে আমি ঝিঙে আর বেগুনগুলোকে দেব। সামান্য ঢাকনা দিয়ে দেব, ঢাকনাটা ওপেন করছি। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব কুমড়ো, তারপরে দেব বেগুন, এবার দেব ঝিঙে। এবার ভালোভাবে মিক্স করবো। এবারে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ভাপে এগুলোকে আগে সিদ্ধ হতে দেব। এবার ঢাকনাটা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি। সবজিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার একটু গ্যাসটাকে ফুল ফ্লেমে করে এগুলোকে ভাজা ভাজা করবো। গ্যাসটা ফুল ফ্লেম করে দিলাম, এবার সবজিগুলোকে ভালোভাবে ফ্রাই করব। দেখি সবজিগুলো ফ্রাই করতে করতে এই সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব নুন এবং সামান্য মিষ্টি। এবার ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে দেব। এবার ভালোভাবে একটু ভেজে ভেজা করে নেব।
সবজি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মাছগুলোকে, ভালোভাবে মাখিয়ে নেবো। জল ছাড়া রান্না এটি, ভালোভাবে মাখিয়ে নেবো। আর নামানোর আগে অবশ্যই একটুখানি নুন মিষ্টিটা টেস্ট করে নেবো, আর একটু ভাজা ভাজা করে তৈরি হয়ে যাবে আমাদের তরকারি সবজি। ফ্রেন্ডস, তরকারি শুটকি রেডি। তোমাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার অন্যরকম রেসিপি নিয়ে।